শুভ দর্শক, শুভেচ্ছা স্যার। একবার আমন্ত্রণ, হরজোতপুর হাট, রানীগঞ্জ হরজোতপুর হাটে। এই হাটটি প্রতি শনিবার বসে, আমরা সেই হাটে আসছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুধের গাভী বেচা কিনা, আমরা এই দেখবো কত লিটার দুধের গাভী কত টাকায় বিক্রি হলো, আমরা সেটি একটু জানবো, জানবার চেষ্টা করি। চির গাভী দিকে কিনছেন, দেখবো কিনছিকে কিনছিকে। আমরা একটু মনিরের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভাই নাম কি? মনির হোসেন। বাড়ি? বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ মনির ভাই, আচ্ছা, এই হাটে কি আরো আসা হয়? আমার এগুলি প্রতি অভিজ্ঞতা নাই, আমি সাংবাদিকতার সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, আমি মিডিয়ার সাথে জড়িত। আমি কোন মিডিয়ার সাথে জড়িত? দৈনিক বিজয় পত্রিকা। দৈনিক বিজয় পত্রিকা, আচ্ছা। গাভী কিনলেন? কি কিনলাম? খামার করার জন্য। আমি আমার খামারে আরো পাঁচটা আছে, হার আছে একটা, বাচ্চা আছে দুইটা। আজকে যেটা কিনলেন সেটা কিভাবে, কি মনে হলো আপনার কাছে, কি জাতের, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করছে? ভাই গরুর আমার বাড়ি থেকে, হ্যাঁ, ফিজিয়ান জাত অস্ট্রেলিয়া। ফিজিয়ান ভাই কি সাথে নিয়ে আসছেন? হ্যাঁ, ওনার নিয়ে আসছে। ফিজিয়ান জাতের কত কেজি দুধের গাভী? কত টাকায়? 2,40,000। কয় বিয়ানের? আচ্ছা আচ্ছা, যাচ্ছে কয়টা? আমরা ব্যাপারে, সে ব্যাপারে কি আপনি? ও মামু বাইক না, দুই বিয়ানের যাচ্ছে কয়টা? যাচ্ছে ছয়টা। ছয় দাঁত? আচ্ছা, দর্শক, ছয় দাঁতের একটি গাভী। তারা বলছেন যে 15 লিটার দুধ দেখাবে, 2,40,000 টাকা। কি জাতের এটা? অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাত। ফিজিয়ান না, চমৎকার একটি গাবি। বাচ্চা ষাঁড় না বকনা? কয়দিন? 4 দিন। দর্শক, 4 দিনের একটি বাচ্চা। দর্শক দেখুন, দুধ আছে, আমরা দুধ এটা দেখি। হরজোতপুর হাটে গাভী গেছে কিনা, আমরা 2,40,000 টাকায় 15 লিটার একটি দুধের গাভী গেছে কিনা হয়েছে। এখন এরকম অনেকগুলি রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যারা গাভী ক্রয় করতে চান হরজোতপুর হাট থেকে, এই হাটটি বেশ ভালো জাতের গাভী এখানে পাওয়া যায়, কম দাম বেশি দামে পাওয়া যায়। আমরা একটু ইব্রাহিম ভাইয়ের সাথে কথা। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে, বেচা কিনা কিরকম? দুইটা বেচলাম ভাই। দুইটা বেচছেন? আছে কয়টা? আরো আছে চারটা। চারটা আছে? কত টাকা বেচলেন দুইটা? এটা 2,10,000, এটা 75। 2,10,000, একটা 75। কিরকম দুধের গাভী এগুলি যারা বেচছেন? 1400 দোয়াইছে, এটা 1200 দোয়াই নিছে। না, এই দুইটা আপনার? হ্যাঁ, এই দুইটা আছে। এই দুইটা কোনটা, কিরকম দুধ হবে? এটা 13টা, এটা 15টা। এটা 15টা? আচ্ছা আচ্ছা, এটা 13টা, দেখুন এটা 15টা দুধ হবে, আর এটা হবে 13টা। এরকম দুটি গাভী রয়েছে, যারা ক্রয় করছেন এখন ইব্রাহিম সাহেবের এখানে আছে। আমরা আরো দেখি, বেশ হরজোতপুর হাটের এরকম গাভী আমরা দেখতে পাচ্ছি, বেচা কিনে চলছে। এখন লোকের ভিড় দেখা যাচ্ছে। শুভ দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাভীর দুধ দোয়াচ্ছে, বিক্রি হয়েছে। কে কিনছে? মুরব্বী। আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই মুরব্বীর সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গাভী কিনছেন? গাভী কিনছেন কত দিয়া? কয় টাকা দিয়ে কিনলেন? 1,39,000। 1,39,000 এইটা? না, এইটা দুধ কিরকম? এটা কয় কেজি হয়েছে? ওই যে 1 বালতি? 1,40,000। প্রেগনেন্সি নাকি বাচ্চা দিছে? বাচ্চা দিছে?
বাচ্চা কি বিয়েছে বিয়েছে নাকি হ্যাঁ বিয়েছে কয়দিন হয়েছে এই হয়েছে আপনার কেমনে হয় এখন তো 8 কেজি হয়েছে, পরে বাসায় নিয়ে কয় কেজি হবে? বাসায় নিয়ে 2 দিন দোয়াই না, এরপর 8 কেজি হয়েছে। আমরা দেখলাম এরকম অনেক গাবি রয়েছে এই অযোধ্যপুর হাটের, আমরা আরো কিছু দেখবো, দেখাবো কত টাকার গাবি কত কেজি দুধের, সেই রকম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখবো অনেক গাবি রয়েছে। সুপ্রদর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি গাভীর দুধ আছে, বিক্রি হয়েছে, চমৎকার একটি গাভী, চমৎকার একটি গাভী। দেখি যে কত টাকায় বিক্রি হলো, কত টাকা বিক্রি কিনছে কে? এটা কিনছে কে? আপনি গেছেন কত দিয়ে কিনলেন? 80 না শুধু 80? 1,80,000। আচ্ছা আচ্ছা, দুধ কিরকম হবে? দুধ আল্লাহ যা দেয়। আচ্ছা আচ্ছা, বলছে কত? আল্লাহ যাদের ঠিক আছে, তো বলছো তো আরো অনেক 10 বানাইবো, 900 নিয়ে কয় বিয়ান এটা কয় বিয়ান দিছে? 2 বিয়ান। আচ্ছা আচ্ছা, 2 বিয়ানে এখন কয় কেজি হবে? এখন 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 8 কেজি হলে তো বাসায় 8 কেজি পাবে না। এটা দুধ হলো ভাগ্য, বুঝে নাই কি তো শক্তি নাই। সুপ্রদর্শক, অযোধ্যপুর হাটের দুধের গাভি বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি, চমৎকার কিছু গাভি বেচা কিনা হয়েছে। একটি দুধ হচ্ছে, আমরা দেখি এটি কত টাকায় বিক্রি হলো। আপনি যে দেখতে পাচ্ছেন যে গাভির দুধ হচ্ছে, এটি কত টাকায় বিক্রি হলো? কিনছেন না বিক্রি করছেন? বলতে পারলাম না কি বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে বলতে পারলাম না। কিনছে কি বলতে পারো, কত বিক্রি হয়েছে? কে কিনছে? এই যে কাকা কিনছে। আপনি কিনছেন কত দিয়া? 1,70,000। 1,70,000? আচ্ছা আচ্ছা, 1,70,000 টাকা। আমরা একটু জানবো গাভি সম্পর্কে, কয় বিয়ানের, কিরকম জাত? এটা 2 বিয়ান। 2 বিয়ান, কি জাতের? শঙ্কর জাত। একটু দিকে শঙ্কর জাত। হ্যাঁ, করস, শঙ্কর করস, করস। 2 বিয়ানের 1,70,000। দুধের কথা কিরকম বলছে? 10-12 কেজি। 10-12 কেজি এখন কয় কেজি বলছে? 2 বেলা এখন 9 কেজি হইব। 2 বেলা 10-12 কেজি হবে, 12 কেজি। ব্যাপারী বলছে যে দুধ বড় কথা নাই, গাবি ভালো, ভাগ্য ভালো হলে অনেক দুধ হবে, পরিচর্যা করলে সেই রকম গাবি। 2 বিয়ানে 1,70,000 টাকা, চমৎকার। মাসুর কয় দিনের? হরচাঁদপুর হাটের আমরা চলে যাচ্ছি এদিকে। দর্শক, যারা দুধের গাভি ক্রয় করতে চান, এই হাটে বিভিন্ন ধরনের গাভি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আরেকটি গাভি দেখা যাচ্ছে, দেখি এটি কত টাকায় বিক্রি হলো। চমৎকার একটি গাভি, আমরা ক্রেতার সাথে কথা বলি, তিনি ক্রয় করছেন, দেখুন সেরকম একটি গাভি। কে কিনছে? সালাউদ্দিন ভাই। বাড়ি কই? বাড়ি খালি সিদ্ধরপুর। হ্যাঁ, বাড়ি খালি সিদ্ধরপুর, চিতর, শ্রীনগর থানা, শ্রীনগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাভি কিনছেন কত দিয়া? 75,000। 1,75,000। দুধ কিরকম? দুধ পেয়েছে 11 কেজি। 11 কেজি না দোয়াইলে, না হইলে নিম না খাই। 11 কেজি দেখাবে দুধ দোয়াই, 11 কেজি হলে নিবেন, নালে নিম না। একটু কম বেশি হইলে আসের এক পা, ওটা আসের এক পা যদি ব্যস্ত মোটে অন্য হিসাব।
একটু বেশ কম হলেও নিবে, দেখুন চমৎকার। কি জাতের গাবি এটা? জার্সি। জার্সি? জার্সি এত কালো হয় না তো? কালো হয়, জার্সি কালো হয়, পাকড়া হয়, লাল হয়, সমস্যা নেই। আমরা এই কালো জার্সি খুব দেখি নাই, তারা বলছে যে জার্সি কালো হয়। চমৎকার।